খরচ দেখো মানে মাছগুলো আমি কেটে নিয়েছি আমার ননদ ননদ এসেছে হঠাৎ গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে বেলা 12:30 তো 12টার থেকে আমি আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আর ওই দিকে দেখো কে আমার ননদ এসেছে হঠাৎ সারপ্রাইজ দিয়েছে তার মানে ওরা এসেছিল ডক্টরের কাছে ওদের পাশের বাড়ির এক বউ প্রেগনেন্সি তাই মানে দেখাতে এসেছিল তো ওদের সাথে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই এই যে আমার ননদ আসছে ননদের পাশের বাড়ির এক ভাবি ও আসে অ্যাকচুয়ালি ওই আসে ডক্টর দেখাতে তো ওকে নিয়ে আসে আমার ননদ চলো ননদের সাথে পরিচয় করে দিয়েছি এখন চলো বাকি অন্য কথা বলবো আমি তো জানি না ওরা আসবে তাই একটু পটল তরকারি রান্না করে নিলাম আমার ছেলের জন্য রান্না করেছিলাম আমিও এক জায়গায় আজকে আমার নিমন্ত্রণ তাই আমি সিম্পলভাবে রান্না করেছিলাম আর এখানে করে নিয়েছি ভেন্ডি ভাজা আর একটু ডাল করে নিয়েছি পরে ভাত খাওয়ার টাইমে আমি ডিম আমলেট করে দেবো ডিম আমলেটটা যে সব রেডি করে নিয়েছি এদিকে ছেলেও চলে এসেছে কলেজের থেকে ওর এক্সাম দিয়ে চলে আসলো তাই তোমাদেরকে আমি কিছু দেখাতে পারি না রান্না কিছুই করতে কী করেছি দেখাতে পারি না এখন কমপ্লিট করে আমি দেখিয়ে নিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের দেখেছো ননদ এসেছে ননদ বসে আছে এখন আমি আর আমার ননদ গিয়েছিলাম সামনে একটু মার্কেটে তো ওখানে গিয়ে নিয়ে এসেছি একটু দই তো দই আর মুড়িটা খেয়ে নেব তারপরে হ্যাঁ আর মাছও নিয়ে এসেছি তো তোমাদেরকে দেখিয়েছিলাম ওরা আসবে আমি জানি না তো পটল তরকারি সব আগেই বানিয়ে নিয়েছিলাম কিন্তু ভাল লাগতেছে না এসব দিয়ে খাওয়াতে তো পাট করে গিয়ে সামনে মার্কেটে গিয়ে মাছ নিয়ে এসেছি আর দই নিয়ে এসেছি ওদের জন্য দই আর মুড়ি বেড়ে নিয়েছি তারপরে আমি রান্না করব মাছ তো চলো কী মাছ নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে নেই এই দইটা নিয়ে এসেছিলাম প্যাকেট দইটা এনে ওদেরকে বেড়ে নিয়ে বেড়ে দিলাম দই আরও মুড়ি ওরা খেয়ে নেক দই মুড়ি আর এদিকে দেখো তিতাকড়াটা আমি কেটে লবণ দিয়ে মেখে রেখেছি তো তিতুটা একটু চলে যাবে লবণ দিয়ে মেখে রেখেলে রাখলে আর এখানে আমি মাছগুলো আমি কেটে নিয়েছি কেটে আমি হলদি লবণ দিয়ে নিয়েছি তারপরে রান্না করব এদিকে মাছ আমি কয়েক পিস আমি ফ্রাই করে নিয়েছি এটা ঝোল আলু বেগুন দিয়ে ঝোল রান্না করব আর এদিকে দেখো উস্তা ভাজা করে নিয়েছি উস্তা ভাজাটা হোক তারপরে আমি মাছটা বানাবো আর এখানে কয়েক পিস আমি মাছ নিয়েছি এটা আমি ভাবছি সর্ষা দিয়ে ভাপা করব আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি আলু বেগুন দিয়ে মাছটা ঝোল বানাবো তো বন্ধুরা আমি এই লোহা কড়াইতে বসে নিয়েছি কারণ এই কড়াইটা ধুতে হবে রান্না করতে অনেক দেরি হচ্ছে তাই পটাপট আমি এই কড়াইতে রান্না করে নিয়েছি নিচ্ছি মানে নিয়েছি না নিচ্ছি এদিকে বেগুন আলু অল্প ফ্রাই করে নিচ্ছি আর এদিকে দেখো আজকে পাটা পুটাতে আমি মশলা করছি জানোই তোমরা আমার মিক্সিটা ভালো না একটু মশলা মানে করলে হয় না ভালো তাই আমি ভাবছি না পাটা পুটাতে করে নিই আর শসাটাও এখানেই করে নেব তো কড়াইটা ধুয়ে নিই কড়াইটা ধুয়ে এখানে ভাপাটা বানিয়ে নেব আর দেখো আমার পাকঘরের আর কী অবস্থা সবজি টুপি সব এরোমেরো হয়ে গিয়েছে এখন গুছাবো রান্নাটা করে নিই তো বন্ধুরা রান্না করতে করতে দেখো এত গরম আমাদের এখানে পড়েছে পুরো ঘেমে অবস্থা নাই আমি এত গরম পড়েছে এখানে এখনই তো চলো কী কী রান্না করে নিয়েছি রান্না মোটামুটি হয়ে গিয়েছে দেখো এখানে আমি মাছের ভাপাটা রান্না করে নিলাম একদম যেরকম মানে ঘরে বানাই এভাবে বানিয়েছি একদম মানে ওই যে প্রেশার কুকারে জল দিয়ে ঢেকে এভাবে বানাই নি সিম্পলভাবে বানাই নিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে এদিকে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এখন অফ করতে লাগবে আর গ্যাস ট্যাস মোছা কিচ্ছু হয় না এদিকে দেখো পাটা পুটা পরিষ্কার করতে হবে কিচেন পুরো পরিষ্কার করে তারপরে ওদেরকে ভাত দিয়ে দিব আর এদিকে দেখো মাছটা হয়ে গিয়েছে আলু বেগুন দিয়ে ঝোল বানিয়েছি কথা বলতে বলতে দেখো একটা আলু আমার জলে গিয়েছে একটু আচ্ছা হবে নিজে ননদেই খাবে তো চলো গ্যাস ট্যাস পরিষ্কার করে আবারও আসছি তোমাদের সাথে দেখা করতে তো বন্ধুরা রোজের মতন আবারও আজকে চলে এসেছি কিচেনে তোমাদেরকে রোজই আমি কিচেনে রাত্রের ব্লগটা আমি দেই
তো এখন রাত্র 10টা বাজে গিয়েছে। আর হ্যাঁ, ননদ এসেছিল, তোমাদেরকে বলেছিলাম, ওদেরকে রান্নাবাড়া করে খাওয়াই পাঠিয়ে দিয়েছি। আর ওরাদের ওদেরকে আমি কিভাবে খাওয়া দিয়েছি, বাবা ননদ চলে গিয়েছে, কিছু দেখাতে পারলাম না, কারণ ছেলে মোবাইল নিয়ে চলে গিয়েছে। তোমরা তো জানোই, আর কি বলবো, রোজ এই কথাটা বলতে আর ভালো লাগে না। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, এখন আমরা ভাতটা খেয়ে নিব। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তবে চলো এদিকে ভাতটা বেড়ে নিই, ভাতটা বেড়ে নিই, থালো রেডি করে নিয়েছি আমার তিনজনের জন্য। তো ব্লগটা বেশি বড় করব না, আজকের জন্য এখানেই রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।